দিয়েছি আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই, আমি এখন আপনাদের মনুষ্যত্বটা জাগান নাই, এখনো বিবেকটা জানেন নাই, লক্ষ টাকার জন্য কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে কেন? আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না, আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু বিক্রি করতে, বিক্রি আমি হব না। আমি যে লোকের মেয়ে আপনারা কুমিল্লা গিয়ে খবর নিয়েন, আমি কার মেয়ে? যে বাবা 71-এ মুক্তিযোদ্ধা, আমি অস্বীকার করতে পারবো না, এখন ছাত্রদের তেল মারতে পারবো না আমি, যেটা সত্যি কথা, ছাত্রদের সাথে আমি আছি, ছিলাম, সংস্কার আন্দোলন করব, সামনেও করছি, কিন্তু কেউই সহিংসতার কাম্য করে না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়, আমি যেটা করছি আমরা সবাই যারা করতেছি এখন সেটা অন্যায়, সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই, আপনারা উনি ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত ঠেট হুমকি কত কিছু, এগুলো আপনাদের কি একটু বিবেক নাড়া দেয় না? একটা একটা মানুষ মনুষ্যত্ব নাড়া দেয় না ভাই? আপনাকে আমি চিনি, আপনি কি এখন একটু বিবেক নাড়া দেন? আপনি কি ফ্যামিলি নাই ভাই?